फिजिकल केमिस्ट्रीर ओपेन सिस्टेम सम्पर्के आमरा एखाने शिखछि। ओपेन सिस्टेम काके बोले? ना जखन मैटार एवं एनार्जी सबई तोमार काछे सराउंडिंग एर संगे एक्सचेंज होते पारे, तखन आमरा सेटाके बोली ओपेन सिस्टेम। ताहले जखन मैटार एवं एनार्जी सराउंडिंग एर संगे एक्सचेंज होते पारे তখন আমরা সেটাকে বলি ওপেন সিস্টেম। সো মনে করলাম জি হলো গিবস ফ্রি এনার্জি, সো গিবস ফ্রি এনার্জি এবং টি হলো টেম্পারেচার, পি হলো প্রেসার, এন ওয়ান মোল, এন টু মোল আর এন থ্রি এন ফোর এরকমভাবে মোল রয়েছে আমার কাছে। সো যদি এরকম থেকে থাকে আমি তখন তাকে পার্সিয়াল ডিফারেন্সিয়েশন করব। কি করে পার্সিয়াল ডিফারেন্সিয়েশন করে? এই জিটাকে নেবো ডিজি। এবার টি এর এক্সপেক্টে কী করে করবো? না এই ডিজি এখানে লিখব আর টি এর জন্য করছি, তাই ডিটি নিচে থাকবে। আর ডিটি যেহেতু নিচে লিখেছো এই ডিটিটাকে আবার ওপরে লিখব। ওকে, তাহলে টি এর এক্সপেক্টে করলে কী করে হবে? ডিজি, এই ডিজিটা এখানে রইল, টি এর এক্সপেক্টে করছি মানে ডিটি নিচে থাকবে। আর ডিটি নিচে যেহেতু লিখেছো ওপরেও ডিটি মাল্টিপ্লাই হবে, আর টি বাদ দিয়ে বাকি যে টার্মগুলো রয়েছে সবগুলো কনস্ট্যান্ট আকারে নিচে থাকবে। প্লাস টি এর রেক্সপেক্ট হয়ে গেছে আর পি এর রেক্সপেক্টে, একই রকমভাবে ডিজিটা ওপরে রইল, পি এর রেক্সপেক্টে করছি ডিপি নিচে, আর ডিপি নিচে লিখেছি বলে আবার ডিপি ওপরে লিখব। এবং পি বাদ দিয়ে বাকি টার্মগুলো টি, এন ওয়ান, এন টু যেগুলো রয়েছে সেগুলো সব কনস্ট্যান্ট আকারে রাখলাম। একই রকমভাবে এন ওয়ান এর রেক্সপেক্টে করো, ডিজিটা ওপরে রইল, এন ওয়ান মানে কী হবে? ডি এন ওয়ানটা নিচে থাকবে, তাহলে এন ওয়ান বাদ দিয়ে বাকি যে টার্মগুলো রয়েছে টি, পি, এন টু এগুলো সব নিচে রইল। এবার এন টু রেক্সপেক্টে করো, ডিজিটা ওপরে রইল, ডি এন টুটা নিচে থাকবে, আর যেহেতু ডি এন টু নিচে লিখেছো সেটাকে আবার ওপরেও মাল্টিপ্লাই করতে হবে। ওকে, বাকি যে টার্মগুলো পড়ে থাকছে এন টু বাদ দিয়ে টি, পি, এন ওয়ান সেগুলোকে কনস্ট্যান্ট আকারে রাখলে। ওকে, সো এইভাবে আমার কাছে গিবস ফ্রি এনার্জি যার যার ফাংশান সেই ফাংশানগুলোকে আমি রিপ্রেজেন্ট করতে পারি। এবার থার্মোডিনামিক্স থেকে জেনেছি এই যে টার্ম ডিজি বাই ডিটি এটাকে বলা হয় মাইনাস এস, একই রকমভাবে ডিজি বাই ডিপি এই টার্মটাকে বলি আমরা ভি, এবং ডিজি বাই ডিএন ওয়ান এটাকে বলে কেমিক্যাল পোটেন্সিয়াল মিউ ওয়ান, এটাও কেমিক্যাল পোটেন্সিয়াল মিউ টু। তো যদি এই জায়গাগুলো সাবস্টিটিউট করে দিই, এইটা হলো মাইনাস এস, এটা হলো ভি, এটা হলো মিউ ওয়ান এবং এটা হলো মিউ টু, তাহলে আমার কাছে ইকুয়েশানটা দাঁড়াচ্ছে এইটা, এই যেটা মাইনাস এস ইন্টু ডিটি, ভি ইন্টু ডিপি, মিউ ওয়ান ইন্টু ডিএন ওয়ান, মিউ টু ইন্টু ডিএন টু। ওকে, এবার এটা তো দুটো নিয়ে কাজ করেছি, এন ওয়ান এন টু, এরকম যদি আরও 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 থাকে অনেক থাকতে পারে, এন থ্রি, এন ফোর, এন ফাইভ, যতগুলো মোল রয়েছে, যতগুলো টাইপের মোল রয়েছে সো অন থাকতেই পারে। তাই এই যে জিনিসটা এটাকে সামেশান ফর্মে লেখা হয়েছে, তার মানে আলটিমেটলি ডিজি সমান সমান আমার কাছে দাঁড়িয়েছে মাইনাস এস ডিটি প্লাস ভিডিপি প্লাস সামেশান মিউ ওয়ান ডি এন ওয়ান এন আই। এইটা হলো আমার কাছে আলটিমেটলি ওপেন সিস্টেমের ক্ষেত্রে গিবস ফ্রি এনার্জি চেঞ্জ আমার কাছে এই ইকুয়েশানটা দাঁড়িয়েছে। এবার কোনো একটা ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে এই ডেল্টা জি এর ভ্যালুটা জিরো হয়, গিবস ফ্রি এনার্জি চেঞ্জ জিরো, এবং এটা কনস্ট্যান্ট টেম্পারেচারে হয়ে থাকে, কনস্ট্যান্ট প্রেশারে হয়ে থাকে, তাহলে এই টার্মটাও ভ্যানিশ করে যাচ্ছে, এই টার্মটাও ভ্যানিশ করে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকছে আমার কাছে? তখন ইকুয়েশানটা পড়ে থাকছে মিউ ওয়ান ডি এন ও আই সমান সমান জিরো। এই জিনিসটাকে বলা হয় গিবস ডুহেম ইকুয়েশান। ওকে, তো যদি আমরা দেখি যে টি ডিটি এবং ডিপি যদি জিরো হয়ে থাকে তার মানে ডেল্টা জি সমান সমান এই জিনিসটা দাঁড়াচ্ছে,
ওকে, যেটাকে ডাব্লিউ ম্যাক্স বলা হয়ে থাকে। এবং যখন আমার কাছে ইকুইলিব্রিয়ামে থাকে, এই ডেল্টা জি এর ভ্যালুটা কত হয়? জিরো, একটু আগেই বললাম। তার মানে যদি এটা জিরো হয়, এই যে টার্মটা, এই টার্মটা কী হবে? জিরো। তার মানে মিউ ওয়ান ডিএন আই সমান সমান কী হবে? মাইনাস মিউ টু ডিএন টু। ওকে, এই জিনিসটাকে আমরা কী বলবো? গিবস ডুহেম ইকুয়েশান। তো আমার কাছে ওপেন সিস্টেম থেকে আমি যে ইকুয়েশানটা পেলাম সেটা হলো কি? গিবস ডুহেম ইকুয়েশান। ওকে, সো আমরা গিবস ফ্রি এনার্জি চেঞ্জকে ওপেন সিস্টেমকে ওপেন সিস্টেমে পার্সিয়াল প্রেশার ফর্মে লিখে এই ইকুয়েশানটায় আসতে পারবো এবং ইকুইলিব্রিয়াম কন্ডিশনে বলতে পারবো যে ডিটি জিরো হবে, ডিপি জিরো হবে এবং ডিজি জিরো হবে, তখন এই ইকুয়েশানটাকে আমরা বলবো গিবস ডুহেম ইকুয়েশান।